মুর্শিদাবাদের লালবাগের রাষ্ট্রীয় স্বয়ংসেবক আরএসএস তারা নিলেন বিশেষ উদ্যোগ। লালবাগ নগর কমিটির উদ্যোগে আজ মুর্শিদাবাদ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে কলোনি পাড়ায় প্রায় 200 পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। উপস্থিত ছিলেন লালবাগ নগর কার্যবাহ সুভাষ মণ্ডল, নগর ব্যবস্থা প্রমুখ চন্দন সরকার সহ আরও অনেকে। মূলত গরিব দুস্থ মানুষরা এই খাদ্য সামগ্রী পেয়ে তারা অনেকটাই আশ্বস্ত হলেন। আরএসএসের তরফ থেকে জানানো হয়েছে এর পরেও তারা নিজেদের সাধ্য মতন গরিব দুস্থ মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএসের লালবাগ নগরের যে আমাদের কমিটি আছে, লালবাগ আরএসএস কমিটি থেকে আমরা পাঁচ নম্বর ওয়ার্ডে কিছু চাল, আলু এবং সোয়াবিন গরিব পরিবারদেরকে কিছু দেওয়ার চেষ্টা করছি এবং গোটা লালবাগ জুড়ে আমরা দেব। এবং খালি আমাদের লালবাগও নয়, গোটা ভারতবর্ষে এবং গোটা বিশ্বে আমাদের যত স্বয়ংসেবক আছে, যেখানে যেখানে আমাদের স্বয়ংসেবকরা আছে সবাই করছে, সবাই সব জায়গাতেই আমরা দিচ্ছি। এবং তাই আমাদের লালবাগে আজকে আমরা পাঁচ নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছি কলোনি পাড়ায়, আজকে এখানে দিচ্ছি, আবার হয়তো আমরা কালকে আর একটা জায়গাতে আমরা লালবাগ নগরে আরেক জায়গাতেই দেবো।